সব ঠিক আছে তো সব? ঠিক আছে, রাখো ওগুলো। ভালো করে একটা বানাও দেখি। দিদিমণি কোথায়? ঘরে। জি স্যার, ডেকে দিব। দরকার নেই, আমি বলে এসেছি। তারপর তোমাদের এখানে খবর কি? সব ঠিকঠাক? নেই স্যার, কুছ ঠিক নেই হয়। কিরকম? জঙ্গল মে বাহার কা আদমি বহুত এসে গেছে। টুরিস্ট? টুরিস্ট নেই স্যার, কাহাঁ কাহাঁ সে আয়া। এসো, নয়তো জমছে না। বসো পড়ো। বুবাই ঘুমিয়েছে? অবাক করছো, এটা আমার রুটিনের মধ্যে পড়ে। ব্যাপারটা রোম্যান্টিক কিনা বলো? জঙ্গলে এসে আদিমতাকে ছুঁতে না পারলে আর কি হলো? চাঁদের আলোয়ে ঝলসানো মাংস, মদ, সভ্যতার একবারে আদিতে ফিরে যাওয়ার থ্রিলটা আজ কিন্তু আমাদের এটাই ডিনার। আপত্তি নেই তো? চলবে? কি বলছিলে বাহাদুর, কারা যেন আসছে? নাই জানে সাহ, রাত মে জঙ্গল কে আন্দর মশাল লেকে কভি কভি ইধার সে উধার যাতা হয়, কভি কভি উধার সে ইধার আতা হয়। আতঙ্কবাদী, গাঁও ওয়ালা লোক বলে আতঙ্কবাদী। এদিকে কই, গত বছর এসে তো শুনিনি। পিছলে এক সাল সে আসছে সাহ, সারি জঙ্গল ছান লিয়া। পুলিশ কি করছে? কই কই যাকে বোলা উনকো, পুলিশ বোলা কি দেখেগা, আব কিয়া জানে। কি হয়েছে? কাগজে পড়ো না, জঙ্গলগুলো ক্রমশ টেরোরিস্টদের হাতে চলে যাচ্ছে। ফুলস, রেজিস্ট্যান্স হ্যাজ নো ফিউচার। কিছু হবে না তো? আরে না না, অত ভয় পেলে চলবে নাকি? তবে তো আর বাড়ি থেকে বেরোনোই যাবে না। আরে লোকগুলো যে কি চায়, কিছু লোককে মেরে মাইন্ড ফাটিয়ে। তোমার ওই মেয়েটিকে দেখে কেন জানি না আমার মনে হয়েছিল শি মাস্ট হ্যাভ আ মোটিভ স্টেইং ইন দিস রিমোট এরিয়াস। কে, মৈত্রী? হ্যাঁ। বাহাদুর, দুটো প্লেট এনে দাও তো। হ্যাঁ জি। শোনো, এখানে আছে দুটো প্লেট, লাগবে না, তোমাকে দরকার হলে ডাকবো। খেয়ে দেখো অমৃত, ধরো। পারফেক্ট। ওই যে দেখছো প্যাপেক্স, ওটাকে স্বর্গ বলে ভাবতেই চায় আমার। শিট অফ অ্যাবসলিউট পাওয়ার অ্যান্ড হ্যাপিনেস, ওইখানে আমাদের পৌঁছতে হবে অনিতা। ওখানে বুঝি যাওয়া যায়? যায়, যে পারে সেই যায়। দেশ জুড়ে সেই যাত্রার ঘন্টা বেজেছে, আমাদেরও যেতে হবে অনিতা। এই সত্যি তুমি খাবে না? খাও না। আসলে কি জানো, একজন সঙ্গী পেলে নেশাটা জবে। আরে বাবা, খেলে তুমি মরে যাবে না, বরং বেশ হালকা লাগবে। খাইনি কোনোদিন। প্রত্যেকে কোনো না কোনো একদিন শুরু করে। তোমার মুখে করি না হয় আমার হাতেই হলো। নাও। আস্তে আস্তে, অল্প অল্প করে। খাচ্ছি তো, এই দেখো। ব্রাভো, ব্রাভো! এই মুহূর্তে তুমি একটা অ্যাক্সিস পার হলে। ফ্রম টুডে ইউ আর এ মেম্বার অফ মডার্নিটি। নাও মাংস খাও। ওহ,
আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ রইলাম। এই যে তুমি এলে, এত অসুবিধা সত্ত্বেও এলে, আমার যে কি ভালো লাগছে আমি আমি তো আর বলে বোঝাতে পারবো না। আমার সব কিছু থেকেও যেন কিছু ছিল না। তোমাকে কাছে পেয়ে এখন সব সব অন্যরকম লাগছে। মনে হচ্ছে যে আমি যেন পৃথিবী জয় করেছি। এই কথাটা আমার তোমাকে বলা উচিত না। না, তুমি কি বলবে সেটা আমি জানি। দেখো, এটা কোনো ব্যাপার নয়। বুবাইয়ের প্রতি আমাকে যা করতে হয়েছে সেটা ডাক্তার হিসেবে আমার কর্তব্য। বুবাইয়ের বেঁচে ওঠাটা একটা মিরাকল। আমার আমার ওষুধ যা পারিনি তোমার সেবা তা করে দেখিয়েছে। তোমার জন্যই ও আজ বেঁচে আছে অনিতা। আর আমি, আমাকে কে বাঁচতে শেখালো বলো? আমি তো মরে বেঁচেছিলাম।